হেরেও হাল ছাড়েনি শঙ্কর, দিনরাত এক করে এখনও দাপিয়ে বেড়াচ্ছে সাবরুমের বিভিন্ন এলাকায়। সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্যে প্রতিদিন কাজ চালিয়ে যাচ্ছে। দলীয় অন্তর্ঘাতে জয় না হলেও প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় প্রতিনিয়ত সাবরুমের ভারতীয় জনতা পার্টির সংগঠনকে মজবুত করার জন্য কাজ করে চলেছে। শুধু সাবরুম নয়, পুরো দক্ষিণ জেলার দায়িত্বে রয়েছেন এখনও। এরই মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাক্তন বিধায়ক তথা দক্ষিণ জেলার ভারতীয় জনতা পার্টির সভাপতি শঙ্কর রায়ের হাত ধরে কংগ্রেস দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করে 40 সাবরুম যুব কংগ্রেস সভাপতি সৌরভ বল। এদিন সন্ধ্যা 6টায় আনুষ্ঠানিকভাবে সাবরুম বিজেপি কার্যালয়ে মণ্ডল নেতৃত্বদের উপস্থিতিতে দক্ষিণ জেলার ভারতীয় জনতা পার্টির সভাপতি শঙ্কর রায় সৌরভ বলের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন। আজকে 40 সাবরুম যুব কংগ্রেস সভাপতি সৌরভ বল ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। যদিও আজকে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে, কিন্তু ভোটের আগেই সে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ হয়ে কাজ করেছে। তখন আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার কথা থাকলেও তখন সম্ভব হয়ে ওঠেনি, কিন্তু কাজ করেছে। আজকে আনুষ্ঠানিকভাবে 40 সাবরুম বিধানসভা কেন্দ্রের যুব কংগ্রেস সভাপতি সৌরভ বল যোগ দিয়েছেন। আমি ভারতীয় জনতা পার্টির দক্ষিণ জেলার সভাপতি হিসাবে আমরা দলে বরণ করে নিয়েছি। আশা করি এই যুব কংগ্রেস সভাপতি ভারতীয় জনতা পার্টির যে রাষ্ট্রবাদী চিন্তাধারা সেটাকে মান্যতা দিয়ে ভারতীয় জনতা পার্টিকে যে তারা মজবুত করা যায় সেই লক্ষ্যে কাজ করে যাবে, এবং আমরাও আশা করি এতে করে আমাদের সাবরুমের সাংগঠনিক ক্ষেত্রে অনেক অনেক সুবিধা হবে।